আমাদের শার্টের মাপ হবে 26 ইঞ্চি লম্বা, 37 ইঞ্চি বডি, 36.9 ইঞ্চি ফুট, এবং আমাদের হাফ হাতা হবে 8.5, আর 16 ইঞ্চি গলা। আমরা প্রথমে আগে মারিক কষে নেব, স্কেল দিয়ে সোজা মারিক কষে নেব। হাওয়াই শর্ট হবে, এই জন্য আমরা নিচে রাখবো 1.5 ইঞ্চি কাপড়। নিচে আমরা 1.5 ইঞ্চি কাপড় রাখলাম এবং আমরা প্লেটের জন্য রাখবো 2.25 ইঞ্চি। আমরা প্লেটের জন্য 2.25 ইঞ্চি কাপড় রাখলাম। আমরা স্কেল দিয়ে 2.25 ইঞ্চি। দেখুন বন্ধুরা, আমাদের লম্বা 26, আমরা 26.5 কাটবো। আমরা 26.5 নেব এবং আমরা ঢালু দিব 2 ইঞ্চি। আমরা ঢালু দিব 2 ইঞ্চি এবং বডি আমাদের 37 ইঞ্চি, 37-এর 4 ভাগের 1 ভাগ আমরা মোড়া রাখবো। 4 9 36, 37 আমরা 6 9 মোড়া রাখলাম, 6 9 মোড়া রাখলাম। তারপরে আমরা স্কেল দিয়ে সোজা দাগ কষে নেব। ব্যাস, আমাদের এখন কলারে ঘাড়ি রাখবো আমরা 2 ইঞ্চি। আমাদের ফুট হবে 9 ইঞ্চি, আমরা 1/2 ইঞ্চি ধরে নেব, 9.5 কাটবো। 9.5 মারেক দিলাম এবং বডি আমাদের 37, 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 4 9 36, 9 ইঞ্চি আমরা 9 ইঞ্চি দিলাম এবং 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চিতে দাগ কষলাম এবং আমরা লুজ দিব 2.5 ইঞ্চি। এবং আমাদের ঘাড়ি বাদ দেওয়ার পর যেটুক থাকবে 2 ইঞ্চি বাদ দেওয়া, 2 ইঞ্চি বাদ দেওয়ার পর আমরা মাঝখানে করে নেব এই ফিতাটাকে। আমরা মাঝখানে করে নিয়ে আমরা কোমরের মাপ বের করব, আমরা কোমরের মাপ বের করব। তারপরে আমরা কোমর আমাদের 37.5, 4 9 36, 9.9/1 নিলাম এবং লুজ নিব আমরা 2.5 ইঞ্চি। আমাদের নিচে 37 ইঞ্চি, 37-এর 4 ভাগের 1 ভাগ, 9 ইঞ্চি আমরা 2.5 ইঞ্চি লুজ দিব। ব্যাস, আমাদের এখন মার্কা করে নেব। এখন বন্ধুরা, আমরা এখন মার্কা করে নেব। ব্যাস, আমাদের মার্কা হয়ে গেল। আমরা একটু হাত দিয়ে এটাকে একটু রাউন্ড করে নেব ওরাটা। ব্যাস, আমরা এখন কাটিং করব। আমরা এটা নিচে সোজা করে আমরা কেটে নেব 1.5 ইঞ্চি বাদ দিয়ে, 1.5 ইঞ্চি বাদ দিয়ে 1.5 ইঞ্চি কেটে আমরা এখানে একটু পয়েন্ট করে নেব, চিহ্ন, প্লেটের চিহ্ন। ব্যাস, আমরা শার্টে সুন্দর একটু ফিটিংয়ের জন্য আমরা একটু তালিপাটটা ছেঁটে নেব। এখনই আমরা সামনের দিকে
তাহলে এবারটা সেটে নিলাম, ব্যাস আমাদের বন্ধুরা আমাদের সামনা পাঠ হয়ে গেল। আমরা এটা গুছিয়ে রাখবো, রাখার পর আমরা পিছলা পাট কাটবো। আমরা আগের মতো আবার সে কাপড়টাকে ভাঁজকে নেব, কাপড়টাকে আমরা ভাঁজ করে নেব। বন্ধুরা দেখুন আমরা কাপড়টাকে ভাঁজকে নেব, নেওয়ার পর আমরা এটাকে এর উপরে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর দেখুন বন্ধুরা আমরা এখানে 1 ইঞ্চি শর্ট কাটবো পিছলা দিক, কারণ আমাদের সামনে বোতাম হবে, এই জন্য আমরা পাঁচ দিকে 1 ইঞ্চি শর্ট নেব। পাঁচ দিকে আমরা 1 ইঞ্চি শর্ট নেব, নেওয়ার পর আমরা পুনরায় মাইক করে নেব। এখানে আমাদের ঢালু 2 ইঞ্চি পর আমরা এখান থেকে মারিক কষে নেব। দেখো আমাদের ফুটের মাপ আছে 9 ইঞ্চি, আমরা এখানে 9.5 দেব, 1/2 ইঞ্চি আমাদের সেলাই মার্জিন, ব্যাস। তারপর আমরা এটাকে একটু হাত দিয়ে সুন্দর করে রাউন্ড করে নেব। এরপর আমরা নেওয়ার পরে আমরা এটা আমরা একটু পিছলা পাট ডাউন করে দেব 1/2 ইঞ্চি, আমরা 5 দিকে 1/2 ইঞ্চি ডাউন করে দেব, তাতে শার্টটা সুন্দর ফিটিং খাবে, ফিটিংয়ের কোনো সমস্যা হবে না, এবং সুন্দর ফিটিংসের জন্য আমরা নিচে 1/2 ইঞ্চি ঢালু করে দিলাম। দেখুন আপনারা দেখুন এই যে এই ঢালুটা করছি, এখান থেকে 1/2 ইঞ্চি এই ঢালুটা করার জন্য শার্টটা আরও সুন্দর ফিটিং খাবে। ব্যাস বন্ধুরা আমাদের শার্টের সামনা এবং পিছলা আমরা 2 পাটি কেটে ফেললাম। এখন আমাদের রইল হাতা, আমরা ওটা রেখে দেবো, দেওয়ার পর আমরা এখন হাতা কাটবো। এখন আমরা হাতা কাটবো, হাতা কাটার জন্য আমরা পুনরায় কাপড়টাকে ভাঁজ দিয়ে নিলাম। আমরা ডবল হাতে একবারে কাটবো। এখানে এক হাত আমাদের 2 হাত আমরা একসঙ্গে ফেলবো, ডবল করে ফেলবো। আমাদের বন্ধুরা দেখুন এদিকে আমাদের অ্যাটাচ পার্ট, এদিকে আমাদের খোলা পার্ট, অর্থাৎ আমরা এইভাবে নেব হাতটাকে, হাতটাকে আমরা এইভাবে নেব। আমরা সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বাদ দেব, দেওয়ার পর এখান থেকে আমাদের ঢালুটা দিব আমরা 3.5 ইঞ্চি, ঢালুটা দিব 3.5 ইঞ্চি, দেওয়ার পর আমাদের বডি 4 ভাগের 1 ভাগ, 36 ইঞ্চি 4 ভাগের 1/9 ইঞ্চি আমরা নেব, 9 ইঞ্চি নেব। ব্যাস নিয়ে আমাদের এখান থেকে মোড়াটা আমরা সুন্দর করে নেব, ব্যাস এবার সুন্দর করে রাউন্ড করব। আমাদের হাতের মাপ 8.5, আমরা এখান থেকে 8.5 মারিক করব, এবং আমরা সেলাইয়ের জন্য আমরা 1.5 ইঞ্চি কাপড় নেব মোড়ানোর জন্য। আমরা হাতের ঘের দেব 15 অর্ধেক 7.5, আমরা
সাড়ে সাত কাটবো, হাতের গের সাড়ে সাত দিয়ে আমরা স্কেলটা দিয়ে সোজা করে দাগ কষে নেব। দেখুন আমাদের হাতা কাটা হয়ে যাচ্ছে, এখানে সুন্দর করে রাউন্ড কষব। ব্যাস দেখুন বন্ধুরা আমাদের হাতা হয়ে গেল। আমরা একটু চিহ্ন করে নেব, হাতা আমাদের হয়ে গেল, আমাদের হয়ে গেল দুটো হাতা, এক হাত এক হাত, আমাদের দুটো হাতা হয়ে গেল। আমরা এখানে তালে পাট কেটে নেব। এখন সুন্দর বড়িতে আমরা সাটিয়েছি, আমরা হাতেও সুন্দর করে কেটে নেব। আমরা এখানে তালে পাট সাটবো, হাফ ইঞ্চি পরিমাণ আমরা তালে পাট কেটে, এই পরিমাণ আমাদের হাফ ইঞ্চি পৌনে এক ইঞ্চি তালে পাট আমরা কেটে নেব। ব্যাস আমাদের হাতের কাজ শেষ হয়ে গেলে আমরা এটাকে রেখে দেব। আমরা এখন তিরা কাটব, তিরার জন্য আমরা পুনরায় কাপড়টাকে সমান করে নেব। আমরা কাপড়টাকে সমান করে নেব এবং আমাদের তিরা নিতে হবে, হয়ে যাবে। আমরা কাপড়টাকে সোজা ভাঁজ দিয়ে নিব, এরপর আমরা হাতে একটু সুন্দর করে আমরা এখানে স্কেল দিয়ে আমরা সোজা দাগ কষে নেব। একটা দাগ দেওয়ার পর আমরা এখানে আমাদের ফুটের মাপ 9 ইঞ্চি, আমরা 9.5 নিব এবং আমরা চওড়া দিকে নেব 6 ইঞ্চি এবং আমাদের ঘাড়ি নেব 2.5 ইঞ্চি। এখন আমরা এটাকে সমান করে দাগ দিব এবং এটাকে আমরা সুন্দর করে দাগ দিয়ে নেব। বন্ধুরা দেখুন আমরা যখন এই ঘাড়িটা কাটবো তখন কিন্তু আমরা 1.5 ইঞ্চি কাটবো। কাটার পর আমরা পরে আবার দেখব সেটা সঠিক হলো না বেঠিক হলো। আমরা কেটে নিয়ে আগে আমরা কেটে নিলাম, আমরা এখানে সুন্দর করে রাউন্ড করব। রাউন্ড করার পর আমরা দেখে নেব বন্ধুরা দেখুন এটা আমাদের, এটা আমাদের ভাগ আমাদের সঠিক হলো কিনা আমরা এটাই দেখব। তিন ভাগের এক ভাগ আমরা এই ঢালুটা দিব, তিন ভাগের এক ভাগ আমরা আর একটু দিয়ে দিব। ব্যাস বন্ধুরা দেখুন আমাদের একটি শার্ট কাটা হয়ে গেল। হ্যালো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে জানাবেন, ইনশাআল্লাহ আমি জানাবার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।